আমি মোহাম্মদ জহিরুদ্দিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলবো শিশুদের আচরণ সমস্যা নিয়ে। আমাদের কাছে অনেক অভিভাবকরা শিশুদের আচরণ সমস্যা নিয়ে আসেন। দেখা যায় শিশুদের রাগ বেশি থাকে, সব শিশু নয়, কোনো কোনো শিশুর দেখা যায় সে পড়তে চায় না, দেখা যায় সে তার ছোট ভাই বা বোনকে মারে, এমনকি অনেকে বড় ভাই বোনকেও মারে, বাবা মার গায়ে হাত তোলে, দেখা যায় ভাঙচুর করে, দেখা যায় স্কুল থেকে পালায়, মিথ্যা কথা বলে, অন্য মানুষের জিনিস চুরি করে, হিংস্রতা প্রদর্শন করে, অন্য পশু বা প্রাণীদেরকে মেরে ফেলে, এমনকি অন্যদেরকে নির্যাতন করার একটা প্রবণতা দেখায়। একটু কিশোর বয়সে যারা তাদের মধ্যে এমনটাও দেখা গেছে যে অপোজিট জেন্ডারে দেওয়া আছে, অর্থাৎ ছেলেরা মেয়েদেরকে যৌন হয়রানি করার একটা চেষ্টাও করে ফেলে। এরকম আরও অনেক ধরনের আচরণ সমস্যা শিশুদের মধ্যে আছে। অনেক শিশু আছে, আপনি যদি বেখেয়ালে তার কাছে যান, হঠাৎ করে আপনার চুল ধরে এক টান দিয়ে চুল ছিঁড়ে দিবে, আপনার চোখে হাত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, এক ডলা থুতু নিয়ে আপনার মুখের মধ্যে মেরে দিবে, জিনিসপত্র নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিবে। এরকম নানানবিধ অস্বস্তিকর আচরণ সমস্যা নিয়ে অভিভাবকরা আমাদের কাছে আসেন। এমনও আছে নিজেকে কামড় দেয়, এমন আছে অন্যকে কামড় দেয়, এমনও আছে নিজের নখ নিজেই চুলকে তুলে ফেলার চেষ্টা করে, একদম ইঞ্জিওর করে ফেলে নিজেকে, অনেকের নিজেকে আঘাত করার প্রমাণ আছে, নিজেকে রীতিমতো কেটে ফেলে, এরকম ব্যাপারটাও কিন্তু আমরা দেখেছি। শিশুদের আচরণ সমস্যা যদি আপনি কমাতে চান, তার জন্য কতগুলো পন্থা আপনি অবলম্বন করতে পারেন। লক্ষ্য করুন, মনোযোগ দিন। প্রথমত, শিশু যখন অন্যায্য আচরণ করবে, অনাকাঙ্ক্ষিত আচরণ করবে, আপনি সে আচরণটাকে কোনো গুরুত্ব দিবেন না, কোনো রকম মনোযোগ দিবেন না, লক্ষ্যই করবেন না। তাহলে যেটা ঘটবে, ও যখন কোনো মনোযোগ পাবে না, তখন এই আচরণটা আস্তে আস্তে কমে যাবে। একই সাথে আমার পরামর্শ হচ্ছে, শিশুকে কোনো ভালো আচরণে যুক্ত করুন। ও যখনই একটা ভালো আচরণ করবে, তাকে আদর করবেন, ভালোবাসা দিবেন, রীতিমতো প্রশংসা করবেন। ও ধরেন যখন পড়তে বসেছে, অনেক আদর করলেন। ও যখন তার অন্য ভাই বা বোনের সাথে ভালো করে খেলাধুলা করেছে, অনেক আদর করেন। ও যখন এমন কোনো আচরণ করেছে যেটা আপনি চান, তখন অনেক আদর করেন, প্রশংসা করেন। আপনি যত প্রশংসা করবেন, সে আচরণগুলো বাড়বে। আপনার যে আচরণগুলো অনাকাঙ্ক্ষিত, সেগুলোকে আপনি তো মনোযোগ দিবেন না, তখন ওগুলো কমে যাবে। এবং শিশুকে ইতিবাচক আচরণের সাথে যুক্ত করুন। শিশু যদি স্কুল গোয়িং হয়, সেই স্কুলে যদি সুবিধা থাকে, তাহলে আপনি হয়তো কিছু সংগঠন আছে, যে সংগঠনগুলো যেমন স্কাউট, গার্লস গাইড, এই টাইপের সংগঠন যেগুলো আছে, সেগুলোতে ডিসিপ্লিনড বাহিনীর মতো প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলোতে যদি আপনি ঢোকাতে পারেন, ও যদি এগুলোতে সময় দেয়, দেখবেন যে ওর এই সমস্যামূলক আচরণগুলো কমে যাবে। শিশুর আচরণ সমস্যা কমানোর জন্য আপনি শিশুকে ব্যাখ্যা করুন, আপনি তার কাছে কি চান, এবং আপনি বলুন যে এটা করার দরকার আছে, কেন দরকার সেটা ব্যাখ্যা করুন, এবং তার অন্যায্য আচরণটা যে চান না, কেন চান না সেটা ব্যাখ্যা করুন। লক্ষ্য করবেন, আরেকটা খুব বড় কাজ হচ্ছে, যে আচরণ শিশুর কাছে চান না, সে আচরণ যাতে আপনি না করেন বা কোনো গার্জিয়ান বা অভিভাবক না করে। আপনি চান শিশু গালাগালি না করুক, আপনি নিজে যদি গালাগালি করেন, শিশু গালাগালি করতে শিখবে। পুরো বাসার মধ্যে সবাই যদি সৌজন্য সহকারে একে অপরের সাথে কথা বলে, কেউ যদি কারো গায়ে হাত না তোলে, কেউ যদি জিনিসপত্র না ভাঙে, ছুঁড়ে না মারে কোনো কিছু, দেখবেন শিশুর মধ্যে এগুলো ধীরে ধীরে কমে যাবে। শিশু কোন ধরনের বাচ্চার সাথে মিশে, খেয়াল করেন তার বন্ধুবান্ধব কেমন। দুষ্ট বন্ধুবান্ধব থাকলে সেখান থেকে তাকে সরিয়ে ভালো বন্ধুবান্ধবের সাথে তাকে যুক্ত করুন। শিশুকে প্রচুর খেলার সুযোগ করে দিন, বিশেষ করে আউটডোর গেমস। ও যদি হয় যে বাইরে গিয়ে সে যদি ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মাঠে গিয়ে যতটুকু সম্ভব সেটা যদি করে, তখন যেটা ঘটবে, দিনে 1-1.5 ঘন্টা যে শিশু খেলে, তার সমস্যামূলক আচরণ অবশ্যই কমে যাবে। শিশু চাহিদার প্রতি খেয়াল রাখুন, যখন সম্ভব হয় চাহিদা পূরণ করবেন। যে চাহিদা অন্যায্য, সেই চাহিদাটা বলবেন যে এটা অন্যায্য, এটা আমরা করবো না। কেন করবেন না ব্যাখ্যা করবেন, এবং এটা যে দিচ্ছেন না, তার বিকল্প হিসেবে তাকে অন্য কিছু অফার করুন, যে আমি এটা পাচ্ছি না বাবু, আমি তোমাকে এটা দিতে চাই। তো তাহলে শিশু ফিল করবে যে তাকে মূল্যায়ন করা হয়েছে, তাকে আপনি ভালোবাসছেন। এবং শিশুকে ভালোবাসা দিন, দিনের মধ্যে বেশ খানিকটা সময় শিশু যাতে পূর্ণ মনোযোগ পায়। শিশু যদি টেলিভিশন দেখে, শিশু যদি কার্টুন দেখে, শিশু যাই করে, ইউটিউবে কিছু দেখছে, আপনি শিশুর সাথে বসেন এবং আপনার নিজস্ব কাজ বন্ধ করে দিয়ে পূর্ণ মনোযোগ দিন, বাবা মা বা যারাই অভিভাবক আছেন। শিশু যদি একটা মেঝেতে বসে খেলতে থাকে, আপনি মেঝেতে বসে খেলেন। অনেক বাবা মা আমাকে বলেন যে আমি সারাক্ষণ তো বাসায় থাকি, ও তারপর ওর মন ভরে না, বাসায় থেকে আপনি কি করছেন? এমন যদি হয় আপনি পেপার পড়ছেন, টিভি দেখছেন, এমন যদি হয় আপনি নিজেই মোবাইলে ব্রাউজ করছেন,
তাহলে তো আপনি আপনার বডিটা বাসায় আছে কিন্তু শিশু কিন্তু আপনাকে পাচ্ছে না। আপনি পূর্ণ মনোযোগ দিয়ে শিশুকে সময় দিন, অবশ্যই শিশুর সমস্যামূলক আচরণ কমে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, শিশুকে যখন কোনো কথা বলবেন তাকে প্রস্তুতি নেওয়ার সময় দিন। আপনি হয়তো চাচ্ছেন যে ইউটিউবে একটা প্রোগ্রাম দেখছে এটা বন্ধ করে এখন সে পড়তে বলবে, তাহলে আপনি তাকে একটা ওয়ার্নিং দিন, তারপরে প্রোগ্রামটা যখন শেষ হলো তখন তাকে আরেকটা ওয়ার্নিং দিয়ে তারপর বন্ধ করুন। হঠাৎ করে অনুষ্ঠানের মাঝখানে বন্ধ করে দিলে শিশু মন খারাপ করতে পারে। কোনো কোনো সময় আছে যখন শিশুর সমস্যামূলক আচরণগুলোকে অগ্রাহ্য করতে হয়, সহ্য করতে হয়। যখন শিশু খেলার মাঠ থেকে কেবল ফিরেছে, যখন সে নানা বাড়ি বা মামা বাড়ি যেখানে খুব আনন্দে ছিল সেখান থেকে কেবল ফিরেছে, যেদিন শিশু অপছন্দনীয় কোনো খাবার রান্না হয়েছে যে খাবারটা সে সহ্যই করতে পারে না এবং তাকে খেতে বলা হচ্ছে, এবং যেদিন তার পছন্দনীয় কোনো একটা কর্মসূচি বাতিল হয়েছে, যেমন সবাই মিলে হয়তো কক্সবাজার বেড়াতে যেতে চাচ্ছিলেন কিন্তু সেটা বাতিল হয়েছে, এরকম যে কোনো অস্বস্তিকর কিছু ঘটনার পর পর শিশু কিন্তু কিছুক্ষণ জ্বালাতেও পারে, ওগুলোকে অগ্রাহ্য করুন, কিছু সময় দিন, ও আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। আর লক্ষ্য করুন যখন একটা মাত্রার বাইরে না যায় তখন শিশুদের মধ্যে হাত দিবেন না। মনে করেন দুই ভাই বোন বা দুই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে, একটা মাত্রার বাইরে না গেলে কিন্তু আপনি এখানে ইন্টারফেয়ার করার দরকার নাই, ওরা নিজেরা গোতাগতি করে মারামারি করে ঠিকই থেমে যাবে। একটা বেশি আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলে তখন অবশ্যই আপনি থামাতে হবে, না হলে তো ইঞ্জুরি হয়ে যাবে। কিন্তু যদি আপনি থামানো তখন আপনি যেটা করবেন যে কোনো রকম অতিরিক্ত মনোযোগ দিবেন না, কোনো রকম বকাবাদ্য করবেন না, কোনো রকম মানে অধিক শব্দ করবেন না, তাতে কি হয় ওই অধিক শব্দ করলে বকাবাদ্য করলে ওইটাও মনোযোগ হয়, শিশু তখন আবারই প্রবলেম আচরণ বেশি বেশি করে করবে। কম মনোযোগ দিয়ে এই মারামারিরত দুই শিশুকে আলাদা করে দেন, দ্যাটস অল, আর কিছু করার দরকার নেই। সময়ের সাথে সাথে তাদের সমস্যাগুলোর সাথে একে পরে তারা ঠিকই খাপ খাইয়ে নেবে, আপনার ভূমিকাটা যত কম থাকে এখানে ততই ভালো। আরেকটা খুব বড় বৈশিষ্ট্য আছে, শিশু কি বলতে চায় শুনুন। আমরা অনেক সময় ভাবি শিশু আবার কি বোঝে, অবশ্যই বোঝে, ওর কথাটা শুনুন, মনোযোগ দিন, যতটুকু পারা যায় পূরণ করুন আর যেটা পারা যায় না ব্যাখ্যা করুন। আজ এই পর্যন্তই, আপনারা এই টিপসগুলো প্রয়োগ করে দেখুন, আমি আশা করছি যে ভালো ফল পাওয়া যাবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।